নমস্কার বন্ধুরা, এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের একটি জেলায় ব্লকে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করবে সবার সাথে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের এক্সামের টেকনিক গাইড ফেসবুক পেজটি তোমাদের ফলো করতে হবে। বন্ধুরা, এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। বিজ্ঞপ্তি নাম্বারটি এই ধরনের এখানে শো করছে, প্রকাশিত হয়েছে 19/9/2023। এখানে বলা হয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে বারাসাত সদর মহকুমার অন্তর্গত বারাসাত 1 নম্বর ব্লক, বারাসাত 2 নম্বর ব্লক, দেগঙ্গা ব্লক, আমডাঙ্গা ব্লক এবং হাবড়া 2 নম্বর ব্লকে একজন করে ঢাকি নিয়োগের উদ্দেশ্য আগামী 20/9/2023 6/10/2023 অবধি সংশ্লিষ্ট ব্লক অফিস এবং মহকুমার অফিসে আবেদন পত্রসহ নথি জমা হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে বারাসাত 1 নম্বর ব্লক, বারাসাত 2 নম্বর ব্লক এবং দেওগঙ্গা ব্লক, আমডাঙ্গা ব্লক এবং হাবড়া 2 নম্বর ব্লক, অর্থাৎ এই যে কয়েকটি ব্লকে তোমাদের একটি করে ঢাকি নিয়োগ করা হবে। আবেদন পত্রে জমা দেওয়ার ডেট বলা হয়েছে 20/9/2023 থেকে 6/10/2023 পর্যন্ত। আবেদন জমার নির্দিষ্ট সময় প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ আবেদন তোমরা জমা করতে পারবে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত, 6/10/2023 এর বিকেল 4টা পর কোনো ও স্থানে আবেদনপত্র জমা হবে না। অর্থাৎ 6/10/2023 4টা পরে কেউ যদি আবেদনপত্র জমা দেয়, সে আবেদনপত্র কিন্তু জমা হবে না। আবেদনপত্র সংশ্লিষ্ট ব্লক ও মহকুমার অফিস থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রটি তোমরা যেই ব্লকে আবেদন করবে সেই ব্লকে গিয়ে কিন্তু আবেদনপত্রটি তোমরা সংগ্রহ করতে পারবে, অথবা এই পিডিএফের নিচেও পেয়ে যাবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত প্রমাণপত্রের নিঃস্বাক্ষরিত নকল জমা করবেন, অর্থাৎ আবেদন ফর্মের সাথে তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে বলা হয়েছে, এবং অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলি তোমাদের নিজের স্বাক্ষর অর্থাৎ সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে। প্রথম বলা হয়েছে, নির্ধারিত কর্তৃপক্ষে প্রদত্ত জাতিগত প্রশংসাপত্র, দ্বিতীয় ভোটার কার্ড, তৃতীয় আধার কার্ড, চতুর্থ বলেছে উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা জনবহুল এলাকার ঢাক বাজানোর অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেট, 5 নম্বর বলেছে 2টি পাসপোর্ট আকারের ছবি, 6 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা বাসিন্দাপত্র। এই ধরনের কিন্তু ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে আবেদন ফর্মের সাথে। এখানে যোগ্যতা যেটা বলা হয়েছে, তপশিলি জাতি, উপজাতি, অন্নগ্রস্ত জাতি গত প্রশংসাপত্র থাকতে হবে, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই কিন্তু জাতি, তপশিলি জাতি, সার্টিফিকেট, উপজাতি অথবা যে কোনো কাজটি হয়ে থাক সে কাজটি কিন্তু প্রশংসাপত্র হয়ে থাকতে হবে। দ্বিতীয়, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে ব্লকে তোমরা আবেদন করছো সেই ব্লকের কিন্তু বাসিন্দা হয়ে থাকতে হবে। তৃতীয় বলা হয়েছে, জনবহুল এলাকার ঢাক বাজানোর অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনি যে ঢাকে সেই কিন্তু তার অভিজ্ঞতা কিন্তু সার্টিফিকেটটি এখানে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা যেটা তোমাদের আগেও বলেছি, এখানে তোমাদের যে আরেকবার বলে দিই, 20/9/2023 থেকে 6/10/2023 পর্যন্ত 11টা থেকে 4টা পর্যন্ত নির্দিষ্ট ব্লকে গিয়ে আবেদন ফর্মটি জমা করতে হবে। এই ছিল কিন্তু বিজ্ঞপ্তিটি বন্ধুরা, এবং নিচে স্ক্রল হলে তোমরা এই ধরনের কিন্তু একটা আবেদন ফর্ম পেয়ে যাবে। এই আবেদন ফর্মটি তোমরা প্রিন্টও করতে পারো অথবা নিজের ব্লকে গিয়ে এই আবেদন ফর্মটি তোমরা কিন্তু পেতে পারো। আবেদন ফর্মটি বাংলা দেওয়া হয়েছে যাতে তোমাদের ফিল আপ করতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত বিষয়গুলি সঠিকভাবে এখানে বসাতে হবে। শেষে এখানে তোমাদের সিগনেচার এবং সময় তারিখ দিয়ে এর সাথে যা যাবতীয় ডকুমেন্টসগুলো উপরে বলা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্ট করে নির্দিষ্ট ব্লকে গিয়ে তোমাদের জমা করতে হবে 6/10/2023 4টার মধ্যেই। তো এই ছিল কিন্তু এই মুহূর্তে বিজ্ঞপ্তিটি, বিস্তারিত আলোচনা করলাম। এই বিজ্ঞপ্তিটি এবং আবেদন ফর্মটি তোমরা কীভাবে ডাউনলোড করে পাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নর্থ 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি হচ্ছে www.north24porgonas.gov.in। এই ওয়েবসাইটে এন্টার করলে ওয়েবসাইটটি তোমাদের কাছে এই ধরনের শো করবে। একটু নিচে স্ক্রল হলে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে ক্লিক করলে প্রথমেই সিরিয়াল নাম্বার 1 দেখতে পাচ্ছ, যেটা পাবলিশ করা হয়েছে 21/9/2023। এখানে রিক্রুটমেন্ট নাম্বারটি এই ধরনের শো করছে, সাবজেক্ট বলেছে এঙ্গেজমেন্ট অফ ঢাকি ইন 5 ব্লক আন্ডার বারাসাত সদর সাব ডিভিশন, অর্থাৎ বারাসাত সদরের সাব ডিভিশনের আন্ডারে 5টি ব্লকে তোমাদের ঢাকি নিয়োগ করা হচ্ছে। এই ডাউনলোডে এখানে ক্লিক করে তোমাদের কাছে এই ধরনের কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে আসবে, এবং শেষের পেজে গেলে তোমরা আবেদন ফর্মটি পেয়ে যাবে। এই আবেদন ফর্মটি তোমরা প্রিন্টও করতে পারো, অথবা আরেকবার বলে রাখি তোমাদের,
যে ব্লকে তোমরা বাসিন্দা সেই ব্লকে গিয়েও তোমরা এই আবেদন ফর্মটি কালেক্ট করতে পারো। তো আশা করি এই চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করবে সবার সাথে। এক্সাম এন্ড টেকনিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি তোমরা ফলো করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।